গাড়ির পেট যদি শান্ত থাকে তাহলে আমাদের সবার পেট শান্ত। এখান থেকে খড়গপুর 115 কিলোমিটার, এখন দাঁড়িয়ে আছি আন্দুল মকরদা রোডে। বাইক রাইডে ভালো লাগছে তো? বাইক রাইডে মন্দারমণি যাচ্ছি বলো। এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ, এর নিচে রূপনারায়ণ নদী। ঠিক আছে, হোক নেগেটিভ, আমরা তো বলে দিচ্ছি। 12টা তার মানে আজকে আমাদের বাসবে মন্দারমণি ঢুকতে। 85 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু দীঘাও অবস্থিত। আমলোক তো ইদারি সামনে মন্দারমণি, এখানে কিন্তু রাস্তা ভাই একটু ডেঞ্জারাস আছে। এটাই হচ্ছে চালখোলা বাস স্টপ। ইয়েস ব্রো, ইয়েস, অলমোস্ট উই রিচ মন্দারমণি। 2 অলমোস্ট বাজে, আমরা এখনো ডিনার করিনি। এটা দেখেই মনে হচ্ছে সালা কোকেন। সবাই আগে রুটিগুলো হাতে নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, 1000, 8, 9, 10। Every time Hey guys, good afternoon and welcome to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, as always ভীষণ হাসি খুশি আছো। আজকে আমাদের মোস্ট অ্যান্টিসিপেটেড, মোস্ট অ্যাওয়েটেড একটা ট্রিপ হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে মন্দারমণি। সবাই আসছে, একটা ফাটাফাটি রোড ট্রিপ হবে, ফাটাফাটি একটা রাইড হবে, চালিয়ে মন্দারমণি। মোটামুটি অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, জামা পরে নিয়েছি, প্যান্ট পরে নিয়েছি, ব্যান্ডানা আমার সঙ্গে আছে যাতে রাত্রেবেলা হাওয়াটা ডিরেক্টলি গলায় চোখ না করে। এ হচ্ছে আমার এমটির হেলমেটও রেডি, তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে DSG জ্যাকেট, এটা হচ্ছে রাইনক্সের ARGT, এটা আমার গাড়ির চাবি, সব কিছু রেডি। পরে নেবো DSG জ্যাকেট, 1, 2, 3 জ্যাকেট পুরো কমপ্লিট। এবার যেটা পরবো সেটা হচ্ছে রাইনক্স ARGT গ্লাভস, 1, 2 গ্লাভস পরে নিয়েছি। এমটির হেলমেট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনি রোড ট্রিপ, দ্য হেলমেট। আমি পুরো কমপ্লিট রেডি, এটা হচ্ছে এমটির হেলমেট, আমার হাতে আছে রাইনক্সের ARGT গ্লাভস, আর তার সঙ্গে আছে দিস ইজ দ্য DSG Level 2 আর্মার দেওয়া আছে। এর মধ্যে মিলতে হে আপ লোক তো সাথ ককপিট সে। হ্যালো, কে রুমকি দেবকুমার ঝুমকি ডিকে, এদিকে হচ্ছে দেবার্ঘ। 4টার সময় বেরোনোর কথা ছিল, 4:15 হয়ে গেছে, 15 মিনিট লেট। 4:31 বেরোনো যাক। আর এটা হচ্ছে আমার প্রথম ডুয়েল অ্যাঙ্গেল, এই ক্যামেরাটা হচ্ছে SD ক্যাম, এটা কিনেছে দেবার্ঘ, আর দিস ইজ মাই GoPro, ফার্স্ট টাইম এই ডুয়েল অ্যাঙ্গেলের ভিউটা তোমরা পাবে, আশা করছি এটা বেটার ভিউ পাবে। চারটে বেজে 37 মিনিট, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমরা নগর পেট্রোল পাম্পে যাব, আগে গাড়িতে ফুল ট্যাঙ্কি করা হবে, তারপরে আমরা রওনা দেবো। এখন চলছে গোল্ডেন আওয়ার, ক্যা মাস্ত হ্যায় আভি কা মৌসুম। এটা আমার বন্ধুদের সাথে প্রথম রোড ট্রিপ, ইন্ডিয়ান অয়েলে ফুয়েলটা ফিলিং করে নিই। গাড়ির পেট যদি শান্ত থাকে তাহলে আমাদের সবার পেট শান্ত, সবাই সিকিউরলি যাবো। তুই ভরতে থাকো, আমি বলছি 1110 এগোচ্ছি, তাহলে বুঝলি ভাই লোক এগোচ্ছি। চলো ফাইনালি, 4:47 ফুয়েল রিফিল হয়ে গেছে, ট্রিপ এ আমি জিরো করে নিয়েছি, সিগন্যাল খোলা আছে। এটা ডিভাইডার, সেই ডিভাইডার, পরিচিত ডিভাইডার যেটা দিয়ে আমরা বৈদ্যবাটি অনেক সময় যাই, মানকুণ্ডু যাই, ধাবায় খেতে যাই, সেটা দিয়ে আজকে আমরা বেরোচ্ছি সোজা মন্দারমণি। আমি আজকে লিড করব, আমার পেছনে আছে দেবকুমার, তার পেছনে আছে DK, এবং একদম লাস্টে আছে সৌরভ। চলো আগে তাড়াতাড়ি আমরা দিল্লি রোডে উঠি। এখান থেকে ডিস্টেন্স মোটামুটি যা দেখাচ্ছে 175 কিলোমিটার, এই যে ম্যাপে আমি দিয়ে রেখেছি মন্দারমণি গ্রিন রিসর্ট, আর যেতে টাইম লাগবে অলমোস্ট 4 আওয়ার্স 3 আওয়ার্স 51 মিনিটস, এটা দেখাচ্ছে, তার মানে অলমোস্ট 4 আওয়ার্স। এবার মাঝখানে আমরা একটু হল্ট নেবো, সেখানে একটু দাঁড়াবো, একটু চা পানি খাবো, সেগুলোর জন্য সময় কিন্তু আলাদা, দেখা যাক যে কতটা সময় আমাদের লাগে। অ্যাপ্রক্সিমেটলি আমার যেটা প্রেডিকশন, আমরা যে সময় বেরোচ্ছি অলমোস্ট 5টা নাগাদ বেরোচ্ছি, আমাদের ঢুকতে ঢুকতে 10টা হবে, এটা আমার প্রেডিকশন। এবার দেখা যাক যে অ্যাকচুয়ালি আমার প্রেডিকশনটা ঠিক নাকি তার আগে ঢুকতে পারি নাকি আরও বেশি লেট হয়। আজকে ভাগ্য এতই ভালো, দিল্লি রোডের সিগন্যালটাও খোলা পেলাম। এখন এখান থেকে সোজা বেরিয়ে যাবো আমরা বালির দিকে। বালি থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা রাস্তা চলে যাচ্ছে কলকাতার দিকে এবং আরেকটা রাস্তা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। আমরা কলকাতার দিকে যে রাস্তাটা সেটা ধরবো না, আমরা খড়গপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরবো, এই হচ্ছে এখন অবধি প্ল্যান। শীতকালের সময় তো মোটামুটি 5টা বাজতে যাচ্ছে, 5:30টার মধ্যেই কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, তো অলমোস্ট আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হবে। এখন অবধি দিল্লি রোড দারুণ স্মুথ, চরম স্মুথ, ফাটাফাটি লাগছে। আর আমি যে স্পিড লিমিটটা সবাইকে বলেছি মেনটেন করতে, সেটা 60-70, খুব বেশি হলে যদি খুব ভালো রাস্তা পাই, সুপার স্মুথ রাস্তা পাই, তাহলে হয়তো এটা 80 হতে পারে, কিন্তু এর থেকে বেশি স্পিডে আমরা কখনোই যাবো না, কারণ এটা আমাদের অচেনা রুট, আমরা কোনোদিন মন্দারমণি বাই রোড যাইনি। আমি তো মন্দারমণি দীঘা কোথাও যাইনি, প্রথমবার যাচ্ছি এই সাইডে আর কি, মানে মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, দীঘা, এই যে সাইডটাতে দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি যাচ্ছি। সামনে পড়বে আমাদের বাঙিয়াটির মোড়, বাঙিয়াটির মোড় থেকে আরও সামনে এগিয়ে গেলে আমরা পাবো পাট ডানকুনির মোড় এবং তারপরে ডানকুনি, ডানকুনি ক্রসিং। ঠিক আছিস তো? অলোকে ভাই সৌরভ আছে পেছনে, এটা হচ্ছে বাঙিয়াটির ক্রসিং, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা আমরা ফার্স্ট সিগন্যাল পেলাম, এখনো অবধি দুটো সিগন্যাল আমরা খোলা পেয়েছিলাম। চলো এগোনো যাক,
আমাদের কাছে কিন্তু প্রপার রাইডিং গিয়ার আছে, হেলমেট পরেছি, গাড়ির কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে। তো আমাদের কিন্তু কোনো ভয় নেই যে পুলিশ ধরবে। শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ সিগন্যাল। সিগন্যাল ব্রেক করা যাবে না, সিগন্যাল ব্রেক করলে তবেই একমাত্র রিস্ক হতে পারে, তাছাড়া কিন্তু নো রিস্ক। এই রাস্তাটা মোটামুটি ভালো, ডানকুনি অবধি আমি জানি। তো এই রাস্তাটা একটু টানা যাবে। আর হাতে যে এগুলো আমি এখন পড়ে আছি না, এই যে দেখতে পাচ্ছ, এই হাতে পড়ে আছি, এই হাতেও পড়ে আছি, তার কারণ আমার রিস্টে একটা অদ্ভুত ধরনের পেন হচ্ছে। সেই জন্য আমি রিস্টকে একটু সাপোর্ট দেওয়ার জন্য এইগুলো পড়ে আছি, যাতে রিস্টটা খুব বেশি বেন্ড না হয়, কারণ একটু বেন্ড হলে না রিস্টে একটু লাগছে আমার, কারণ আছে অনেকটা রাস্তা, প্রায় 4 ঘন্টা গাড়ি চালাতে হবে। সেই জন্য রিস্টটাকে আমাকে সামনে রাখতে হবে, খুব বেশি প্রেশার আমি রিস্টের উপর দিতে পারবো। ঘড়ির কাঁটায় 5টা, আর আমরা জাস্ট এন্টার করছি পার্ট ডানকুনি ক্রসিং। সামনে দেখো এগুলো প্রত্যেকটা গাড়ির স্পিড ট্র্যাক করছে, 40, 57, 23, ম্যাক্সিমাম লিমিট বোধ হয় এখানে 40, 40 বেশি হলে কিন্তু তোমাদের গাড়িতে চালান চলে আসবে অনলাইনে। জ্যাম শুরু হলো এখান থেকে, জ্যাম কাফি মজা লেলো ভাই। আমরা ডানকুনিতে ঢুকেই গেছি, এখান থেকে জাস্ট 1 কিলোমিটার। আমরা যদি দক্ষিণেশ্বর যাই তাহলে 9 কিলোমিটার, আর কলকাতা গেলে এখান থেকে ওই 25, 26 এরকম। ডানকুনির পরের যে রাস্তাটা বালি অব্দি এত খারাপ, দুদিকে পুরো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তার মাঝখান দিয়ে রাস্তা, ধুলো ধোঁয়া, রাস্তায় গাড্ডায় ভর্তি, মানে বিভৎস খারাপ রাস্তা। এই যে রাস্তার উপর দিয়ে আমি এখন যাচ্ছি, যা গেলেই হচ্ছে কোলাঘাট, খড়গপুর, আর যদি তোমরা লেফট সাইডে যাও তাহলে তোমরা চলে যাবে কলকাতা। আমরা সিধা বেরোবো কোলাঘাটের দিকে, খড়গপুর রোড বলা হয় এটাকে। এইদিকের রাস্তাটা সোজা বেরিয়ে গেল কলকাতার দিকে, আর আমরা এইটা দিয়ে যাব। এটা হচ্ছে খড়গপুরের দিকে যাচ্ছে, কোলাঘাটের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা সোজা বেরিয়ে গেল কলকাতা, দক্ষিণেশ্বর, ডানলপ এই সাইড। এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর, স্ট্রিট ল্যাম্পের আলোগুলো চোখে মুখে এসে পড়ছে। সোজা গেলে চলে যাবে তোমরা খড়গপুর, আর এই দিকে যে রাস্তাটা দেখছো, এই বাঁদিকের রাস্তাটা, এটা ধরলে যাবে সালকিয়া। আমরা যাব সিধা সোজা খড়গপুরের দিকে, কোলাঘাট হয়ে মন্দারমণি। ন্যাশনাল হাইওয়ে 12 এর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। ঘড়ির কাঁটায় 5:13, অলমোস্ট সন্ধে হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরো কালো অন্ধকার হয়ে যাবে, কালো ডার্ক অন্ধকার। আমি তো রোড বিলকুল মাখন যাচ্ছে, ফিরছে হয়ে গিয়া। এখান থেকে খড়গপুর 115 কিলোমিটার, কোলাঘাট 55 কিলোমিটার। এই রাস্তা ধরে সোজা গেলে, এই রাস্তা তো টানার রাস্তা, একটু টানি তাই না? অনেকক্ষণ ধরে টানছি না, কারণ আমরা পুরো টিম আছি তো, বাকিরা পিছিয়ে যাবে বলে। আজকে এই মন্দারমণি যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা হল্ট নেওয়ার কথা ঠিক করে রেখেছি আগে থেকে, মানে প্রি ডিটারমাইন্ড হল্টের কথা ঠিক করে রেখেছি। তার মধ্যে প্রথম আমরা হল্ট নেবো ধুলাগড় টোল প্লাজা, সেকেন্ড আমরা হল্ট নেবো কোলাঘাট, কোলাঘাটের যে টোল প্লাজা সেটা ক্রস করার পর, থার্ড আমরা নন্দকুমারে গিয়ে হল্ট নেবো, ফোর্থ নন্দকুমারের পরে হেরিয়া বলে একটি জায়গা আছে সেই হেরিয়াতে গিয়ে হল্ট নেবো, এবং ফিফথ হল্টে আমরা নেবো চালখোলা মন্দারমণি যে বাস স্টপ সেখানে গিয়ে। চালখোলা মন্দারমণি বাস স্টপের পরে আর জাস্ট 21 কিলোমিটার আমাদের গ্রিন রিসোর্ট মন্দারমণি। আমরা এতক্ষণ আসছিলাম ন্যাশনাল হাইওয়ে 12 এর উপর দিয়ে, এখন আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 16 এর উপর দিয়ে, 16 ন্যাশনাল হাইওয়ে 16 এর উপর দিয়ে। এনএইচ 16 এর উপর দাঁড়িয়ে আছি, যেটা কেস হয়েছে আমাদের ডিকে রাস্তা ভুল করেছিল, ওরা বালির দিকে বেরিয়ে গেছিল, এই সামনে ওরা আছে, ওরা আবার বালির দিক থেকে রাস্তা চেঞ্জ করে এদিকে এলো। ভাই আমি তো লাইন আপ মেনটেন করছি, ভাই লাইন আপ মেনটেন করছি, ভাই আমি সবার লাস্টে ছিলাম, সবাই চলে যাচ্ছে। এখানে এত সুন্দর স্ট্রিট লাইট না, আমার ফগ লাইটের কোনো দরকারই হচ্ছে না। এরকম আলো যদি সব হাইরোডে থাকতো বা এক্সপ্রেস ওয়েতে থাকতো তাহলে তো আর ফগ লাইট লাগানোর কোনো প্রয়োজনই হতো না, বা অক্সিলিয়ারি লাইট লাগানোর কোনো প্রয়োজনই হতো না, তাই না? এইদিকে সোজা রাস্তা বেরিয়ে গেল খড়গপুরের দিকে, আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা চলে গেল কলকাতার দিকে। 5:43 বাজছে, অলমোস্ট সন্ধে হয়ে গেছে। এই বছর শীত কিন্তু বেশ তাড়াতাড়ি আসছে, আজকে নভেম্বরের 25 তারিখ, বেশ কিন্তু ঠান্ডা লাগে। একটু রাতের দিকে বা ভোরের দিকে কিন্তু গায়ে একটা চাদর নিতে হয়, একটা পাতলা চাদর কিন্তু গায়ে নিতে হয়, কলকাতায় বেশ জাঁকিয়ে শীত পড়বে, আর আমরা সেই শীতটাকে এনজয় করবো। নলেনগুড়ের পায়েস খাবো, জয়নগরের মোয়া খাবো, খড়গপুর একদম সিধা, তো এদিক থেকে সোজা গেলে আমরা পাবো খড়গপুর। এখন দাঁড়িয়ে আছি আন্দুল মকরদা রোডে, এখানে একটুখানি জ্যাম হবে বলে ম্যাপ বলছে, জ্যাম কা পরিশানি আর সিগনাল কা পরিশানি এ তো রহতাই হ্যায় জব আপ রাইট পে নিকলতে হো, আর ইয়ে সবসে নাপসন্দ হ্যায় এক রাইডার কো। সিগনাল হো গিয়া ওপেন, আব হাম নিকলেঙ্গে সিধা ধুলাগড় কে তরফ, সোজা রাস্তা যাচ্ছে ধুলাগড়ের দিকে, আর আমরা যদি লেফট সাইডে যাই তাহলে আমরা চলে যাবো আন্দুলের দিকে। ব্রিজ এখন আমরা ক্রস করছি, এই ব্রিজটা বেশ সুন্দর, এখানে রাস্তাটা বেশ সুন্দর, আর এই নিচে সাঁকড়াইল, এদিকটা সাঁকড়াইলের দিকে চলে যাচ্ছে। আর 1 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাবো ধুলাগড় টোল প্লাজার টোল গেটে, আমরা এখানে আমাদের ফার্স্ট হল্ট নেবো ধুলাগড় টোল প্লাজা ক্রস করার পরে।
এই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা ডাইভারশন। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি আমাদের দাঁড়াতে হবে না, আমরা এই সাইডটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য ধুলাগড় টোল প্লাজা। রাস্তার মাঝখান দিয়ে ভাই ওভারটেক করছে। খুঁজতে হবে একটা ভালো ধাবা যেখানে বসে আমি একটু চা খাবো, আমার এনার্জি লো লাগছে ভাই। চা ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। আরে ইয়ার, আরে কি ধাসে যায় ভাই, এই সামনে সৌরভ বেরিয়ে গেল। ভয়ঙ্কর জ্যাম এখানে ট্রাফিকের, ইঞ্জিন প্রচুর হিট হয়েছে, কোথাও একটু দাঁড়াতেই হবে। তারামা হোটেল, আর কোনো জায়গা পেলাম না ভালো ধাবা, বাট এটা একটা হোটেল মতো দেখলাম, এখানে একটু দাঁড়াবো। এখানে একটু হল্ট নিতে হবে, হাত থেকে একটু রেস্ট দিতে হবে। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট হল্ট, এটা আমাদের শিডিউল ছিল ধুলাগড় টোল প্লাজার হল্ট। এটা হচ্ছে মাতারা হোটেল, ধুলাগড় টোল প্লাজা ক্রস করেই এইটা আমরা পেলাম। এইটা একটা হোটেল, এটা ভাতের হোটেল মেনলি। এখন এখানে ডিম টোস্ট পাওয়া যাবে আর তার সঙ্গে চা পাওয়া যাবে, যদি আমরা চাই ডিম টোস্ট খেতে পারি, আর চা তো ডেফিনেটলি খাবো। চিয়ার্স। প্রথম চাটা খাচ্ছি ধুলাগড়ে আজকে ভাই। ঠিক আছে, তুই আমাকে বল যে ধুলাগড় অব্দি আসতে তোর কিরকম লাগলো ফার্স্ট টাইম? এই তো এখানে প্রচুর অসুবিধা হবে, প্রচুর। তুই পুরো আমার এখানে চিপকে যাই পেছনে, পুরো আমি শেষ, আমি পুরো গন। ধুলাগড় অব্দি এসে কিরকম লাগছে বল? সেটা হেভি লাগছে। বাইক রাইড এনজয় করছিস? তুই কি ফার্স্ট টাইম এলি বাইক রাইড? আমি ফার্স্ট টাইম বাইক রাইড। এবং রাস্তা কিন্তু সত্যি ভালো, আমরা যেহেতু রাস্তা দিয়ে এসেছি, রাস্তা কিন্তু অনেকটা একটু খারাপ, মানে বালির যেটা ছিল রাস্তাটা, মানে ডানকুনি থেকে বালি ওই রাস্তাটা খারাপ ছিল কনস্ট্রাকশনের জন্য। কোলাঘাটের স্ট্রেচটা পুরো ভালো রাস্তা, ভালো রাস্তা, ভালো রাস্তা। আর একটা জিনিস সবথেকে ভালো যে ন্যাশনাল হাইওয়ের উপরে কিন্তু লাইট আছে, তো এখানে ফগ লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই। এটা লাইক 336 লেন হাইওয়ে, এটা পুরো 6 লেন হাইওয়ে, এখানে লাইট দিয়ে কোনো অসুবিধা নেই। মানে রাত্রেবেলা যত রাতই হোক না কেন ভিজিবিলিটি খুব ভালো, ভিজিবিলিটি খুব ক্লিয়ার, তো এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। আমরা এখানে খুব বেশিক্ষণ দাঁড়াবো না, ভালো লাগছে শুধু কাঁধে একটু ব্যায়াম করতে। আর ইউ স্যাটিসফাইড উইথ হন্ডা ইন দিস রোড? মোর দ্যান, আরে সাবাস ধরে যাক নাকি? চলো, আমি মানে সবার জন্য মানে ভিডিও বানাইছি, বাচ্চা বুড়ো সবাই দেখতে পারে, দেখে না সেটা অন্য কথা, বাট আমি বাচ্চা বুড়ো সবার জন্য ভিডিও বানাই। বাট দেখো এই মন্দারমণি ট্রিপটা আই থিঙ্ক খুব ভালো হবে। ঠিক আছে, ফলো মি, ফলো মি। এই NH16-এর ওপর কিন্তু ইজিলি তোমরা 80-100 এর মধ্যে ক্রুজ করতে পারো, এতটাই সুন্দর রাস্তা। আমি কিছুক্ষণ আগে 80-তে ক্রুজ করছিলাম, এখন একটু স্পিডটা কম করলাম, একটু 60-তে যাচ্ছি, কারণ আমার পেছনে বাকিরা আছে, তো সবার সাথে একসঙ্গে একটা লাইন মেনটেন করে যাওয়াটা অলওয়েজ বেটার। এটা পুরো ফোর লেনের রাস্তা, চারটে লেন আছে এখানে, তাই জ্যামের কোনো চান্স নেই। এখান থেকে ট্রেনে বেরিয়ে যেতে হবে কোলাঘাট অবধি। কোলাঘাটের পরে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাবার প্যাক করবো, তো ওখানে সময় লাগবে, 50 মিনিটস লাগবে, আমাদের ম্যাপে দেখিয়েছে। আর এখান থেকে গ্রিন রিসর্ট একদম মন্দারমণি যেতে কতক্ষণ লাগবে জানো? এখনও 132 কিলোমিটার বাকি, যেতে সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট। এই বাসগুলো দেখো, পুরো লোক ভর্তি করে যাচ্ছে, ওপরের লোক বসে আছে, বাসের ভেতরে পুরো ফুল প্যাকড আপ, আর হাঁ হাঁ করে বাসগুলো যাচ্ছে, বিশাল স্পিডে যাচ্ছে। এখান থেকে ভুবনেশ্বর 399 কিলোমিটার, মানে অলমোস্ট ধরো 400 কিলোমিটার। তার মানে যদি কোনোদিন আমি এখান থেকে পুরী যাই, শ্রীরামপুর থেকে পুরী, কলকাতা থেকে পুরী, এই প্ল্যানটা করি, এই রাইডটা প্ল্যান করি, তাহলে আমাকে কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে সোজা ভুবনেশ্বরের দিকে। আমার যে টু ডু লিস্ট, তার মধ্যে অবশ্যই আছে যে কোনো একদিন আমি যাব শ্রীরামপুর থেকে আমার এই হিমালয়ানকে নিয়ে পুরী, জগন্নাথ দেবের দর্শন করতে ডেফিনেটলি কোনো একদিন যাব। তোর হেলমেটের এটা একটু নামা, মুখটা একটু নামা, পেছনে যেটা দিয়ে আমরা ইয়ে করলাম, এলাম এখন অবধি সেরা সেরা ছিল স্ট্রেচটা, পুরো একদম পুরো একদম মাখনের মতো রাস্তা ছিল। আমি একদম 60 কিলোমিটার স্পিডে গিয়ারও শিফট করতে হয়নি, একটা গিয়ারে চালিয়েছি আমি পুরো। 7:21 আমরা একটা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, এখন এখান থেকে আবার বেরোবো কোলাঘাটের দিকে। অ্যামেজিং রাস্তা ছিল, অ্যামেজিং, একবারও গিয়ার শিফট করতে হয়নি, কন্টিনিউয়াসলি 60 স্পিড আমি মেনটেন করতে পেরেছি। দারুণ। আর রাতের বেলা রাইড করতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানো। আমার রাতের বেলা রাইড করতে সবসময় ভাল লাগে, কিন্তু রাতের বেলা একটা জিনিস যেটা আমার খুব মিসিং মনে হয়, যখন আমি ব্লগ করি, যখন আমি ক্যামেরায় কথা বলি, ক্যামেরায় যে পিকচারগুলো ক্যাপচার করি, সেখানে আমি এই দুপাশের কিছু ভিউ দেখাতে পারি না। শুধুমাত্র তোমরা হয়তো রাস্তাটা দেখতে পাও, রোড ভিউ দেখতে পাও, বাট দুপাশের কোনো ভিউ কিন্তু তোমরা দেখতে পাও না, সেটা খুব মিসিং মনে হয় আমার। এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ, এর নিচে রূপনারায়ণ নদী, এখানে একটু দাঁড়াবো।
এখান থেকে যদি আমরা শেরি পাঞ্জাবে দাঁড়াই, শেরি পাঞ্জাবটা পড়বে রাস্তার ওই সাইডে, মানে অপোজিট সাইডে, আমরা যে সাইডে যাচ্ছি তার অপোজিট সাইডে। তো আমরা চেষ্টা করছি এই রাস্তার উপরেই কোনো একটা জায়গায় দাঁড়ানোর জন্য, সেখানে একটু খাওয়া দাওয়া করবো। আর এটা আমরা কোলাঘাট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এই আমার নিচ দিয়ে রূপনারায়ণ নদী যাচ্ছে, বাট এখন রাত্রেবেলা কিছু বুঝতে পারবে না, জল অনেকটাই কমে গেছে, চর পড়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ওই দূর দিয়ে যে আলোর বিন্দুটা দেখতে পাওয়া যাচ্ছে, সরে 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 যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকের দিকে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন যাচ্ছে। চলো চলো, ডান ডান, ফটোশুট ডান। এবার সামনে আমরা ধাবা দেখি দাঁড়াবো, তার আগে দাঁড়াবো না, ঠিক আছে? ঘড়ির কাঁটায় ঠিক 7:46, আমরা কোলাঘাটের ব্রিজ থেকে এবার নিচে নামছি। আমরা শেরি পাঞ্জাব আজকে যাবো না, কারণ শেরি পাঞ্জাব পড়বে আমরা যেই দিকে যাচ্ছি তার উল্টো দিকে। আমরা এখন দেখছি আমাদের এই রুটের মধ্যেই কোথায় একটা ভালো ধাবা পড়ে, মোটামুটি যেটা দেখে আমাদের ভালো লাগবে সেখানে আমরা দাঁড়াবো। সেখানে অবভিয়াসলি কিছু সন্ধ্যের খাবার দাবার খাবো, সবারই খুব খিদে পেয়েছে, দুপুরের খাওয়ার পরে আর কিছু খাওয়া হয়নি, এবং রাতের খাবারটা কিন্তু এখান থেকে প্যাক করিয়ে আমরা নিয়ে যাবো। তার কারণ আমরা যে সময় গ্রিন রিসোর্টে গিয়ে পৌঁছাবো, হোপফুলি সেই সময় কোনো রেস্টুরেন্ট বা কিছু খোলা থাকবে না, এবং আমাদের জন্য কোনো খাবার ওখানে থাকবে না, কোনো খাবারের বন্দোবস্তও থাকবে না। আমার বাঁ দিকে শেরি পাঞ্জাব, এখানে আজকে দাঁড়াচ্ছি না। ফাইনালি উই আর অ্যাট HFC। ভেতরে বসে আছি, এখানে আমরা খাবার কি অর্ডার দেবো এখন অব্দি জানি না, বাট এগুলো দেবার খুব বাড়ি থেকে নিয়ে এসেছে পরোটা। তারপরে ডিমও আছে ভাই, আলাদাই ব্যাপার, ডিম সিদ্ধ, তার সাথে হচ্ছে আলুর দম, এই আলুর দম আর পরোটা। দেবকুমার আর রুমকি ওরা অর্ডার দিতে গেছে, এই যে সামনে ফ্রির মাল ভাই, ফ্রির মাল, কম্বোতে ছিল এটা ফ্রি, তুই ওটা খা, আমি খাই। ডিম পুরো হার্ড বয়েল ডিম, দেবার গো মা দেবার গো জন্য টিফিন পাঠিয়েছিল, পরোটা দারুণ ছিল, আলুর দম। এখন আমাদের এইটুকু বাকি আছে, সবাই পুরো চেটে পুটে খেয়েছে, আর ডিম ভাই আমার তো সন্ধ্যের খাবার পুরো ডান। আমরা খাচ্ছি চিকেন পিজা, মোটামুটি লাগলো পিজাটা, খুব আহামরি কিছু নয়। পিজাটা আমার, আমাকে রিভিউ দিতে দে, সরে যা, এই মতো সুন্দর পিজা আমি খাই। ওরা যেটা বলছে তার কারণ হচ্ছে পিজাটা অনেক সফট, বেসটা অনেক সফট, আর চিজ প্রচুর পরিমাণে দিয়েছে, কিন্তু আই লাইক হার্ড ক্রাস্ট পিজা। আরও মোটামুটি আড়াই ঘন্টা জার্নি তো আছে এখান থেকে। 25টা রুটি, চিকেন ভর্তা, তরকারি, এটা আমরা একদম মন্দারমণি গ্রিন রিসোর্টে পৌঁছে খাবো, তার জন্য জোগাড় হয়ে গেলো এই ব্যাগের মধ্যে। এবার এখান থেকে সোজা আমরা নন্দকুমারে গিয়েই হল্ট নেবো, তার আগে আর কোথাও হল্ট নেবো না, কারণ অলরেডি এখন 9টা বাজছে, 9টা। আপনারা যদি কোথাও হল্ট না করেন মিনিমাম 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। তাহলে হল্ট যদি নিই তাহলে 3 ঘন্টা মোটামুটি ধরে রাখবো, 3 ঘন্টা লাগবে। তারপরে 9টায় বেরোচ্ছি, 10টা 11টা 12টা, বারোটা তার মানে আজকে আমাদের বাজবে মন্দারমণি ঢুকতে। খেয়ে জানাবো রাত্রেবেলা হোটেলে যে কেমন সোনার বাংলার খাবার, ঠিক আছে? অবশ্যই, আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, অলরেডি 9টা বাজছে। চলো দেখা যাক। এই রাস্তাটা সোজা বেরিয়ে গেল দীঘার দিকে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমাদের মন্দারমণির দিকে। এইখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে, আমি এখানে রাস্তাটা ঘুরিয়ে ফেলেছিলাম, আমি সোজা দীঘার দিকে রাস্তাটা ধরে ফেলেছিলাম। 9:47, এখান থেকে মন্দারমণির গ্রিন রিসোর্ট আমাদের আর মাত্র 2 ঘন্টা দূরত্বে, 94 কিলোমিটার, মানে লেস দেন 100 কিলোমিটার আমাদের দূরত্ব আছে। আমাকে মন্দারমণির গ্রিন রিসোর্ট থেকে রবিদা ফোন করে বললেন যে নন্দকুমার ওইখানে কিন্তু বেশ ভালোই জ্যাম আছে ভাই। এই সিগনাল থেকে রাস্তাটা মেনলি 3 ভাগে ভাগ হচ্ছে, কোলাঘাট টোল প্লাজার পরের সিগনালটা থেকে সোজা বেরিয়ে গেলে হলদিয়া, ডান দিকে গেলে পাঁশকুড়া, এবং বাঁ দিকে গেলে তমলুক। ন্যাশনাল হাইওয়ে 116 এর উপর দিয়ে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু রাস্তাটা একবার দেখো, কোনো আলো নেই রাস্তা দূর দূর অব্দি, কোনো আলো নেই, শুধু গাড়ির হেডলাইটের লাইটগুলো ছাড়া। এখানে কিন্তু আমার এই ম্যাডডগের ডেল্টা অক্সিলারি লাইটই ভরসা ভাই। এখান থেকে হলদিয়া 33 কিলোমিটার, এখান থেকে নন্দকুমার 10 কিলোমিটার, 10:02 আমরা এসে গেলাম নন্দকুমার। এখান থেকে সেই বিখ্যাত সার্কেলটা আমাদের নিতে হবে। এই নন্দকুমারের পর থেকে এই রাস্তাটা কিন্তু
সবথেকে ডেঞ্জারাস, কারণ এই রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে নয়। এই রাস্তাটাতে যেমন আমি এই দিক থেকে ওই দিকে যাচ্ছি, সেই রকমই ওই দিক থেকেও গাড়ি কিন্তু আমার দিকে আসছে। তাই এই রাস্তাটাই সবথেকে সতর্ক হয়ে গাড়ি চালাতে হয়। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটার প্রবণতা, সম্ভাবনা সব কিছুই কিন্তু এই রাস্তাটাই সবথেকে বেশি। এখান থেকে জাস্ট 85 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু দীঘাও অবস্থিত। নন্দকুমারে আমাদের এটা থার্ড হল্ট, টমস কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। এক কাপ করে চা খেয়ে বেরিয়ে যাবো। আমলোক তো ইদারি সামনে মন্দারমণি থাকে। চলো, 10:46 আমরা বেরোচ্ছি নন্দকুমার থেকে। এবার সোজা আমরা যাবো চালখোলার দিকে। তুই একদম লাস্টে থাকবি, প্রথমে আমি, সেকেন্ডে হচ্ছে সৌরভ, থার্ডে হচ্ছে ডিকে, লাস্টে তুই। নন্দকুমার থেকে চালখোলা যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে কিন্তু ন্যাশনাল হাইওয়ে 116B। জামপুর থেকে এলাম NH12, তারপরে NH16, তারপরে ন্যাশনাল হাইওয়ে 116 এবং এখন ন্যাশনাল হাইওয়ে 116B। এই যে ব্রিজটার উপর দিয়ে আমরা এখন ক্রস করছি, এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে হলদি নদী। এখানে রাস্তার অবস্থা কিন্তু বেশ কিছু কিছু জায়গায় বেশ খারাপ, এখানে একটু সতর্ক হয়ে তোমাদের গাড়ি চালাতে হবে। এখানে কিন্তু রাস্তা ভাই একটু ডেঞ্জারাস আছে। এই আমরা এসে গেলাম চালখোলা বাস স্টপ। ইয়েস ব্রো, ইয়েস, অলমোস্ট উই রিচ মন্দারমণি। এখান থেকে আর এক্স্যাক্টলি আমাদের 10 কিলোমিটার বাকি আছে, আমরা পিছাবনি ছাড়িয়ে এলাম। রাত্রি 12:43 বাজছে। মন্দারমণি গ্রিন রিসর্ট থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে আছি। সামনে সৌরভ, এখানে আমি। 8 মিনিট সময় দেখাচ্ছে 12:52 এক্সপেক্টেড টাইম। কোলাঘাট থেকে তুলে এনেছিলাম, বাট এই যে গ্রিন রিসর্টের এই বেডে আমি শুয়ে আছি। একটু পরে আমরা সব ডিনার ফিনার করে তারপরে ফাইনালি রেস্ট নেবো। ওয়াইফাই আছে, তোরা যদি চাস তাহলে ওয়াইফাই আছে। আমি জানি না, কালকে পুরো এই রুমটা পুর দেবো। চলো, কি হচ্ছে, কি করছো? কি করছিস ভাই? এই এই এবার ভাব যদি আমরা এখানে যে খেতাম, সব বন্ধ হয়ে গেছে, কিচ্ছু বেদিস না। কোলাঘাট থেকে নিয়ে আসা হয়েছিল বলেই রাতের বেলার খাবারটা আমরা দুটোর সময় খেতে পাচ্ছি, না হলে আমাদের মুড়ি টুড়ি খেয়ে শুতে হতো। চিকেন ভর্তাটা প্রায় শেষ হয়ে গেছে, সব ভেড়ে দিয়েছে, তরকারিটাই আছে। এটা দেখেই মনে হচ্ছে সালা কোকে। এখন বাজছে অলমোস্ট 3:30, রাত 3:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা এই এখন মন্দারমণি গ্রিন রিসর্টের একদম ফুল সাইডে বসে আছি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, বাট এই আমার সামনেই জাস্ট এদের ফুলটা। কালকে সকালবেলা এখানে নামবো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করতে ভুলবে না, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তো সবার বোধহয় নোটিফিকেশন তোমাদের কাছেই চলে যাবে। দেখা হচ্ছে আমার একটা এক্সাইটিং ব্লগ। যতক্ষণ অব্দি খুব ভালো থাকবো। সি ইউ ফ্রম মন্দারমণি গ্রিন রিসর্ট। গুড নাইট, টাটা এভরিওয়ান। গুড নাইট, গুড নাইট, গুড নাইট ভাই। গুড নাইট বল, ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, সি ইউ।